আসসালামু আলাইকুম, তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের ভিডিও। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি এসএসএ মেইন গেট বা বাউন্ডারি গেট যেটিকে বলা হয়। তো মেইন গেট বা বাউন্ডারি গেট লাগানোর ক্ষেত্রে আপনারা যদি এসএস ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের বিল্ডিংয়ের সৌন্দর্যটা ফুটে উঠবে, আর যদি খুব সুন্দর কারুকাজ বা ডিজাইন করা থাকে তাহলে তো কথাই নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বক্স পাইপ দিয়ে বানানো আসলে এই গেটটি, এবং মাঝখানে আবার ডিজাইন ব্যবহার করা হয়েছে যা রেডিমেড মার্কেটে কিনতেই পাওয়া যায়। এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা, এগুলোকে নৈচা বলা হয়, যেগুলো পাইপের মধ্যে ডিজাইন করা হয়। তো খুব সুন্দর ডিজাইন করা নৈচা তারা লাগিয়ে দিয়েছে, এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে বল লাগিয়ে দিয়েছে যাতে দূরের থেকে গেটটি মানুষের নজর কাড়ে। এবং এটির পালিশ এবং ফিনিশি খুব সুন্দর করে দেওয়া হয়েছে যাতে দূরের থেকে খুব সুন্দর রোদ্রের আলোতে গ্লেজ করে। আবার এইখানেও দেখা যাচ্ছে খুব সুন্দর ডিজাইন লাগিয়ে দেওয়া হয়েছে যা রেডিমেড কিনতেই পাওয়া যায়। তো আপনারা যখন এই গেটটি বানাবেন তখন আপনাদের প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে মাত্র 1200 টাকা। 1.2 মাল দিয়ে যখন আপনারা বানাবেন 1200 টাকা খরচ হবে, আবার 1.5 মাল দিয়ে যদি বানান তাহলে 1500 টাকা খরচ হবে। তো এই গেটগুলো যদি আপনি 7 ফিট বাই 7 ফিট একটি গেট বানাতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় 60,000 টাকা 1.2 মাল দিয়ে। তো আপনারা আবার যদি আমরা বাড়ির ভিতরে ঢুকি তাহলে দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর রেলিং বানানো আছে, শিরের রেলিং। তো সামনে যেটি আছে এটি ডিজাইন করা একটা মোটা পাইপ বলা হয়, এটি 4 ইঞ্চি একটি পাইপ ব্যবহার করেছে তারা। আপনারা চাইলে 5 ইঞ্চি বা 6 ইঞ্চিও ব্যবহার করতে পারেন। তো এই পাইপটির দাম মোটামুটি 3,000 থেকে 4,000 টাকার মধ্যে হয়ে থাকে। আবার আপনারা দেখতে পাচ্ছেন রেলিংটির উপরে ব্যবহার করা হয়েছে 2 ইঞ্চি মোটা মানের পাইপ যেটি ধীরে ধীরে উঠবে, এবং নিচে ব্যবহার করা হয়েছে লম্বা লম্বা যেগুলো প্রতিটা ধাপে, সেগুলো হলো ডিজাইন করা সিঁড়ির নৈচা। তো আবার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটি ডিজাইন করা নৈচা লাগিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যখন এই এই এরকম সুন্দর ধরনের এরকম ডিজাইন করা প্রতি ধাপে ধাপে নৈচা লাগিয়ে এরকম সিঁড়ির রেলিং তৈরি করবেন তো 1.2 দিয়ে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 400 টাকা, আর 1.5 দিয়ে যদি তৈরি করেন তাহলে খরচ হবে 450 টাকা। তো যখন আপনারা 1.2 দিয়ে তৈরি করবেন তখন আপনাদের প্রতি স্কোয়ার ফিটে যদি আপনারা 400 টাকা হিসাব করেন তাহলে দোতলা বাড়ির জন্য আপনাদের খরচ আসবে মাত্র 24,000 টাকা। 24,000 টাকার মধ্যে দোতলা বাড়ির আপনারা রেলিং কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনারা গেটে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে সিট লাগিয়ে দিয়েছে, যদি আপনারা সিট ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো, কারণ ভিতরে কী আছে না আছে চোর কখনো দেখতে পারবে না। এবং ভিতরে আপনারা দেখছেন মজবুত হ্যাজবোল লাগানো হয়েছে যেটিতে ভিতরে আপনারা চাইলে তালা লাগাতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর আপনার আমাদের এই ভিডিও সম্পর্কে বা অন্যান্য যে কোনো আপনার বাড়ি বানাতে যা যা লাগে, গ্রিল, কেচি গেট, মেইন গেট, এসএস, এমএস, যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে জানাবেন, আমরা খুব শীঘ্রই আপনার কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। এবং সবাই নামাজ কায়েম করবেন, দিনের পথে চলবেন, আল্লাহ তাআলা আপনি যে যাই করেন বরকত দিয়ে দেবেন। তো এই পর্যন্তই আমাদের আজকের এই ভিডিও, সবার সুস্থতা এবং শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।